কি অবস্থা সবাই, কেমন আছেন? আমি বন্ধন, আজ আমি আপনাদেরকে একটা ব্ল্যাক ফ্রাইডে অফার আসছে এমন একটা ব্যানার বানিয়ে দেখাবো, যে অফার আসতেছে এমনটাই। তো আমাদের ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড যেহেতু একই ব্র্যান্ডের কাজ, তো ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড সবই আমরা করে রাখছি আগে, লোগো তারপর টেক্সট এগুলো করে রাখছি। জাস্ট আমি কম্পোজিশনগুলো দেখাবো আর আইডিয়াটা দেখাবো যে আসলে কেমন হবে জিনিসটা। তো শুরু করি আমরা। আমরা মূলত এই জিনিসগুলো ইউজ করব। এই জিনিসগুলো ইউজ করবো বলতে সবগুলো ইউজ করবো না, জাস্ট এই কয়েকটা জিনিস। তো আমরা এই মেকআপটার উপরেই কাজ করবো মূলত। দেখাই বক্স, একটা দুইটা তিনটা, তিনটাতে তিনটে ইমেজ বসবে। এটা মূলত উপরের সাইডটা। আচ্ছা আচ্ছা, উপরের সাইডে কি আছে? এখানে আমরা কালার একটা দিয়ে দিই, যেহেতু আমাদের ব্লুর উপরে কাজটা করব। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে ওই কালারটি দিয়ে দিই। কালারটা হয়ে গেছে, সাইডের সাইডে। তো সাইডে আমরা এখানে বক্সের মূলত যেহেতু অফার, আমরা এমনভাবে সাজাবো যে আসলে বক্সের সব দিক দিয়ে অফার থাকবে, মনে হয় যে অফারের বক্স এমন কিছু। তো আমরা 2 GB এটা দিই, এটা দিয়ে দিই, এটা সেভ দিয়ে দিই। মনে হয় যে অফারের বক্স, মানে সবগুলা বক্সের মধ্যে অফার এমন এমন একটা ফিল থাকবে আর কি। তো আমরা পুরোটা করি, পুরোটা করার পর বুঝতে পারবেন যে আসলে দেখতে কেমন লাগতেছে এই জিনিসটা। তো আমরা এখানে 3 GBটা দিই। তারপরে দ্বিতীয় নম্বর বক্স, প্রথমটাও সেম, আমরা ওইখানে যে ব্লু কালার দিলাম সেম আমরা কপি পেস্ট ব্লু কালার এগুলো দিয়ে দিই। সেমভাবে আমরা আবার আমরা এপাশ ওপাশ ওগুলোর ডিজাইনগুলো দিতে থাকি একটা দুইটা করে, দিয়ে .com ডোমেন দিয়ে দিই। এটার মতো একটা সুন্দর দেখে ডিজাইন দিয়ে দিই। এটাতে কী দেওয়া যায়? নেট দেওয়া যায়, .net। এভাবে আমরা কপি পেস্টগুলো করতে থাকি, সবগুলো একই রকম প্রায়, তেমন কোনো চেঞ্জ নাই। তিন নম্বর বক্সও আমরা সেম জিনিসটা ইউজ করবো। এক নম্বরে এটা হলো যে উপরের পার্টটা, উপরের পার্টে আমরা কালারটা দিয়ে দিই ব্লু কালারটা সেম। তারপরে দুই সেম এরকম আমরা এখানে একটা ডিজাইন দিয়ে দিই। কী ডিজাইন দেওয়া যায়? এই ডিজাইনটা দিয়ে দিই, যে ফাস্ট সার্ভিস এমন টাইপ। থার্ডও সেম। এখানে নিচের পার্টটা শুধু কালারটা চেঞ্জ করি, তাহলে প্রায় এখানে কাজটা শেষ। নিচের পার্টটা কালারটা চেঞ্জ করে দিই। এটা আমাদের
পুরো কাজটাই শেষ। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা অফ করে দেই, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা দরকার নাই, অফ করে দিই, ট্রান্সপারেন্ট থাকো। আমরা এটাকে গ্রুপটা নিয়ে যাই এখানে ডিজাইন আনে, যেহেতু আমাদের এটা টেকনোলজি ট্যাব ডিজাইন, ঠিক আছে, টেকনোলজি ব্যানার, তো আমরা এখানে টেকনোলজির কোনো ফিল দেই, টেকনোলজি টেক টাইপ, এখানে টেকনোলজি সার্চ দেই, টেকনোলজি চলে আসছে। এখানে আমরা টেকনোলজি কোনো ইউজ করবো, ব্যাকগ্রাউন্ড ইউজ করবো টেক টাইপ, এটা ব্যাক টু করে দিই, ফ্রিপিকে দেখি। অত কাজ যাব না, মানে সিম্পলের মধ্যে যেমনটা হয় আর কি, সিম্পলের মধ্যে দেখতে যতটা সুন্দর হয়, মানে অত বেশি জিনিস দিলে কি হয়, জিনিসটা দেখতে আরও হিবিজিবি হিবিজিবি লাগে, মানে যতটা সিম্পল রাখা যায় আর কি, সিম্পল ক্লিন রাখা যায় ডিজাইন। আমরা এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করি, দেখি এটা কেমন লাগে, এটা ডাউনলোড করি, দুই তিনটা ডাউনলোড করি, যেটা সবচেয়ে বেস্ট হবে আমরা ওইটাই ইউজ করব। আসলে তো এমনিতে ব্যাকগ্রাউন্ড দেখলে তো বোঝানো যায় না, যে আসলে দিলে বোঝানো যায় যে আসলে কোনটা কতটুকু পারফেক্ট হয়, আমরা দিয়ে দেখবো যে আসলে কোনটা কেমন লাগে। দুই তিনটা ডাউনলোড করি, তারপর আমরা দেখবো যে আসলে কেমন লাগে। এটা ইউজ করতে পারে, এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে আসলে সুন্দর। আচ্ছা, আমরা এই কয়েকটা ব্যাকগ্রাউন্ডে ইউজ করি, আমরা অত ব্যাকগ্রাউন্ডে ইউজ করব না, যাতে ডিজাইন অত কাজব না লাগে। এটা ইউজ করি, এটা নেই, নিয়ে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেয়। এখানে একটা আমরা ইয়া দিই, গ্রেডিয়েন্ট ইউজ করি, এটা ডিলিট করে দিই, ওকে, ওকে, রিডিউস করে দিই, রিভার্স করে দিই, স্কেলটা একটু কমাই দিই, এবং লাইট টেপের সাথে দিক থেকে ডার্ক একটা ফিল দেয়। এটার উপরে আমরা এই ব্যাক এই ইয়েটা ইউজ করি, ব্যাকগ্রাউন্ডটা
ব্যাকগ্রাউন্ডের রঙটা আমরা ব্ল্যাক করে দিই, ব্ল্যাক গাশিয়ান ব্ল্যাক। এটাকে ফুল এমনভাবে ব্ল্যাক করে দিই যাতে করে ডিজাইন যেন না বোঝা যায় আর কি, এমনভাবে মানে ভিতরে যে ডিজাইন আছে ওই যেন না বোঝা যায়। একটু ব্ল্যাক করে দিই, 65 করে দিই। এটা ফুল ইয়ে হয়ে গেছে, তো এটাকে আমরা ওভারলে করে এটাকে আমরা একটু কমাই। আচ্ছা, চাইলে আমরা এটা একটু ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে দেখতে পারি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকুক, একটা একটা বাসন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকুক। আমরা চাইলে পরে দিয়ে অফ দিয়া অনেকটা বাসন দিতে পারবো, সমস্যা নেই। এখানে আমরা এখন যেহেতু আসতেছে অফার বা এমন টাইপ, আমরা কমফর্টেবল ইউজ করবো, দেখতে একটু সেলিব্রেশন সেলিব্রেশন টাইপ ফিল আসে, যে আসতেছে এমন টাইপ একটা ফিল আসে। এটা আমরা নিয়ে নিই, নিয়ে এখানে দিয়ে দিই, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিয়ে দিই, ভেজালের কিছু নাই, ইজিলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আনতে হবে। ওকে, এখন আসলে কমফিটের যে কালারটা এখানে যে দিলাম, এগুলার কালার আসলে আমাদের ব্র্যান্ডের সাথে যায় না, আমরা কালারটা চেঞ্জ করে দিই। এটাকে ব্লু করে দিই, ব্লু, হ্যাঁ ব্লু, ওকে ফাইন। জাস এখন এটাকে একটু ব্লার করে দিই, যেহেতু এত ভিজিবল হইলে আসলে সমস্যা। এখন আমরা টেক্সট ইউজ করবো, কম্পিউটার অফ করে রাখি, টেক্সট ইউজ করি। এখানে মূলত টেক্সট হবে যে ব্ল্যাক ফ্রাইডে আসতেছে, ব্ল্যাক ফ্রাইডেটাকে এক লাইনে করে দে, ব্ল্যাক ফ্রাইডে আসতেছে এটা ক এক লাইনে করে দে, তাহলে দুইটাই দেখতে ভালো লাগবে। দুইটাকে আমরা মিডল লাইন করে দে, ব্ল্যাক ফ্রাইডেটাকে একটু বড় করে দে, যেহেতু ওইটে নিয়ে ওইটে এখান থেকে এখানে একটু ভালো লাগার জন্য দুই একটা জিনিস করতে পারি। আমরা দুই একটা ডিজাইন এখানে আমরা মোশন ব্লার করে দিতে পারি, যেমন হলো এই ডিজাইনটাকে আমরা এখান থেকে মনে হবে যে না এইখান থেকে বের হয়েছে এমনটা, এমনটা মোশন ব্লার করে দিই, ব্লার মোশন ব্লার। আমরা এই জিনিসটা অফ করে দিই, যেহেতু এই পার্টটা সামনের এই পার্টটা উঠতেছে, দেখা গেলে আসলে দেখতে ভালো লাগে না। অফ করে দিই এটাকে, একটা ছোট করে নিই, ছোট করে একটা
এখানে আমরা একটু হাইলাইট দেই, যেন এই সাইডে ব্রাশ নেই। হোয়াইট কালার নেব, হোয়াইট কালার ব্রাশ করি, অপাসিটিটা কম আছে। হোয়াইট কালার ব্রাশ মারি, মারার পরে এখানে একটু 2 GB-র পরে আমরা এটাকে ওভারলে করে দিই লাইটটাকে। তার মানে ওই 2 GB-টা জল জল করতেছে, আমার একটু লাইট লাইট ভাব আসছে, মানে যেন ব্রাইটনেস করা। তো আমরা 2 GB-টা যে উঠতেছে ওইটাকে একটু সামনে দিই। যেহেতু এটা ব্ল্যাক এন্ড হোয়াইট করা দেখি যে আসলে দেখতে কেমন লাগে। ব্ল্যাক এন্ড হোয়াইট কমফোর্টেবল লাগে। এটা আসলে এটাকে আরো বড় করে দিই। এটাকে আমরা রেডিয়াসটা একটু কমাই দিই, এটা আসলে বোঝা যায় না, কারণ আসলে রেডিয়াস গুলো আসলে অত মানে বোঝানো বুঝাইতে চাই না এর জন্য, কারণ আসলে এটা বুঝাইতে যদি বেশি বুঝাইতে যাই কি হয় আপনার টেক্সটটা ফোকাস খায় না, ফোকাস হয় না, এদিক দিয়ে কাবজা 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 বানা হয় জিনিসটা। আমরা পৌঁছিয়ে দেয়, হ্যাঁ একটু একটু ব্লারি ব্লারি থাকুক, যেন অত যেন না বোঝা যায়, অত বুঝে গেলে এই সমস্যা আপনার টেক্সটাকে তখন ফোকাস আনতে খুব কষ্ট হয়ে যাবে। যে ব্ল্যাক ফ্রাইডে যে আসতেছে ওই ফিল্ডে তখন আর থাকবো না। এটাকে একটু শ্যাডো দিয়ে দিই, এটাকে আমরা মাল্টিপ্লাই করে দিই। আর শ্যাডো অলওয়েজ আপনার মাল্টিপ্লাই হয়, ওটা শ্যাডো যেখানে থাকুক না কেন, যে দোয়ানিতে থাকুক, যেটাই শ্যাডো হোক না, শ্যাডো অলওয়েজ মাল্টিপ্লাই হবে। এবার যে দুনিয়া শ্যাডো হোক এটা আমরা অপোসিটি কমায় দেয়। ওকে, আমরা এদিক দিয়ে একটু হাইলাইট দেই, ওই হাইলাইটটাকে কপি করে নিয়ে আসি, কপি করি ওই হাইলাইটটাকে কপি করে মুখের পিছন দিয়ে দিই, পিছন দিয়ে দিই। এদিক দিয়ে আমরা একটু হাইলাইট মারি, এদিক দিয়ে মনে হইতেছে এদিক দিয়ে লাইট লাইট একটা ফিল আসতেছে, এদিকে অন্ধকার অন্ধকার একটা ফিল আসতেছে। তো টেক্সটটা একটু বড় বড় লাগতেছে, একটু ছোট করে হালকা ব্ল্যাক হোয়াইটে আফা আসতেছে। হ্যাঁ একটা এদিক দিয়ে যেহেতু একটা দিছি ফ্লাই করে, এদিক দিয়ে একটা দে ফ্লাই করে ছোট করে ছোট করে এদিক দিয়ে দি। এটা পরে উঠাই দিই, এটাকে কপি করি নিচেরটাতে আমরা মোশন ব্লার মারি, করে মোশন ব্লার করি, মোশন ব্লার উল্টো হয়ে গেছে একটু একটু পাশে, হ্যাঁ জস। এবার আমরা কী করবো, নিচের এই পটটা ধরে মাস্ক করে দেবো,
এখন এটাকে একটু গ্রুপ করি, গ্রুপ করে একটু অ্যাঙ্গেল ক্লিক করে মোশন ব্লারের পজিশনটা একটু চেঞ্জ করি। ৩৪% বেটার। এই তো মোটামুটি ডান। এখানে আর একটু আমরা একটু হাইলাইট মারি, আর একটু এই হাইলাইটের কপি করে না এত মারি, আর এইখানে একটা মারি। ওকে, ফাইনালি ডান। আমরা দেখি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কেমন লাগে। এসে আমাদের কালার একইসে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমরা দুইটা সেভ করে রাখি। গেল ব্ল্যাক আর একটা কালার একটা ব্লু দিয়েছে। দুইটাই আমাদের প্রায় শেষ। আপনারা দেখেন, একটা হলো যে আমাদের ব্লু, একটা হলো ব্ল্যাক। আশা করি ডিজাইনের কনসেপ্টটা বুঝতে পারছেন, যে আসলে বক্সের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে আসলে অফার যে জিনিসটা ওইটা একটা বান্ডেল বা যেটাই ওইটা, মানে বক্সের মাধ্যমে ফিল্ডে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে বক্স টাইপ থিম দিয়ে। তো আজকের জন্য এতটুকু। আজ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, যে আর কী কী ইম্প্রুভ করা যায় আপনাদের জন্য, আর কী কী দিতে পারি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, যে আমার কতটুকু ইম্প্রুভ করা উচিত বা আপনাদের কতটুকু আমি দিতে পারি ওগুলো আসলে জানাবেন। না জানালে আসলে আমি বলতে পারবো না যে আসলে আপনাদের কী কী লাগবে আর আমি কী কী জানাতে পারি আপনাদেরকে। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।